পবিত্রতার অন্যতম মাধ্যম হলো তিনটা, অজু, গোসল, তায়াম্মুম। অজুর মাধ্যমে পবিত্রতা হাসিল করা যায়। অজু কোন সময় করব? যদি আমরা আমাদের মধ্য হইতে যদি অজু ঠুটে যায়, অজু ভঙ্গ হয়ে যায়, এটা হচ্ছে হাদাস বলতে, এটা আসলে গাঢ় হাদাস নয়, এটা স্বাভাবিক, যেটার কারণে অজু ভঙ্গ হয়ে যায়। অজু ভঙ্গের কারণ ঘটে গেলে আমরা পুনরায় আবার অজু করব, অজু করে পবিত্রতা লাভ করব। তো অজু ভঙ্গের কারণ কীভাবে ঘটতে পারে, অজু ভঙ্গের কারণ সম্পর্কে আমাদের জানতে হবে। নামাজের মধ্যে যদি আপনার অজু ভঙ্গের কারণ ঘটে যায়, তাহলে নামাজ বাতিল হয় না, নামাজ নষ্ট হয় না, বরং অজু নষ্ট হয়। আবার পুনরায় অজু করে এসে আপনি নামাজে শরীক হতে পারবেন, আপনার পিছনের নামাজ ছুটে যাবে না। ছুটে যাওয়া নামাজগুলো পরবর্তীতে আপনি লাহেক হিসাবে নামাজ আদা করবেন। কিন্তু নামাজের মধ্যে যদি নামাজ ভঙ্গের কারণ ঘটে যায়, নামাজ ভঙ্গের কারণ ঘটলে নামাজ বাতিল হবে কিন্তু অজু বাতিল হবে না। কিন্তু এমনও কিছু কাজ আছে যে কাজটি নামাজের মধ্যে করলে অজুও চলে যাবে, নামাজও চলে যাবে। এখন প্রথমে আমরা জানবো যে অজু যে করবো, অজুর মাধ্যমে যে আমরা পবিত্রতা লাভ করবো, অজু ভঙ্গের কারণ কি? অজু ভঙ্গের কারণ আমাদেরকে সবাইকে জানতে হবে, হোক পুরুষ হোক মহিলা। অজু ভঙ্গের কারণ যদি আমি জানি না, তাহলে আমার অজু আছে না নাই আমি কীভাবে বুঝবো? কী কারণে অজুটা ভঙ্গ হয়ে যায়? এর একটা কারণ হলো হাদিস শরীফের মধ্যে এসেছে যে মা ইয়াখরুজু মিনাস সাবিলাইন, পিছনের রাস্তা, অর্থাৎ দুইটা যে রাস্তা আমাদের শরীর থেকে মানে কিছু বের হওয়ার দুইটাই রাস্তা, একটা হচ্ছে প্রস্রাবের রাস্তা আর একটা হচ্ছে মলত্যাগের রাস্তা, যেটা এই দুই রাস্তা দিয়ে যদি কিছু বের হয়, সেটা যেটাই বের হোক, কোনোটা বের হলে এমনও হতে পারে যে গোসল ফরজ হয়ে যেতে পারে। প্রস্রাব পায়খানার জন্য গোসল ফরজ হবে না, শুধু অজু শর্ত। এই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে আমার অজু ভঙ্গের কারণ ঘটে গেছে। যে কোনোভাবে বাতাস যদি বের হয়, সেটা অজু ভঙ্গের কারণ, মানে এটার শর্তই হলো, মাসআলাই হলো যে মা ইয়াখরুজু মিনাস সাবিলাইন, এই দুই রাস্তা দিয়ে যাই বের হবে তাতে অজু নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম অজু নষ্ট হওয়ার একটা কারণ, অজু ভঙ্গের একটা কারণ। আরেকটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, দারুকুতনির হাদিস, এবং হেদায়ার মাসআলা হলো যে লাইসা ফিল কাতরাতি ওয়াল কাতরাতাইনি মিনাদ দামি উদুউন ইল্লা আন ইয়াকুনা সাইলা। আমরা জানি যে শরীর থেকে ফুজ বা রক্ত যদি বের হয়, যদি সেটা গড়িয়ে যায়, অর্থাৎ যে জায়গা থেকে বের হলো সেই জায়গার থেকে যদি স্থানান্তর হয়ে যায়, তাহলে অজু বাতিল। স্থানান্তর যদি হয়ে যায়, মনে করেন এখানে একটা ফুরা হয়েছে নতুন, অথবা এটা বরণ হোক বা ফুরা হোক, অথবা এমনিতেই আমি কুমটাইয়া কি করছি, এখান থেকে আমি এমনভাবে কুমটা দিচ্ছি যাতে করে রক্ত বের হয়ে গেছে। কারণ রক্ত বের হওয়ার পরে যদি এই জায়গার মধ্যে থাকে, এই যে ফুরাটা, ফুরার মুখের মধ্যে যদি অবস্থান করে, তাহলে আমার অজু যাবে না। যতক্ষণ অবস্থান করবে অজু যাবে না, এটার থেকে স্থানান্তর হয়ে গেলেই অজু চলে যাবে। আল্লাহ রাসূল বলেন আইয়াকু না সাইলান, যতক্ষণ না সাইল হবে, যতক্ষণ না মানে স্থানান্তর না হবে, ততক্ষণ পর্যন্ত তার অজু যাবে না। এখন এখানে পানি বের হয়েছে, আপনার যদি কাপড় লেগে যায়, তাহলে তো উঠে যাবে, তাহলে আপনার অজু চলে গেছে। এজন্যে অজু অবস্থায় এই শরীর চুলকানো যাবে না। শরীর চুলকালেও দেখতে হবে আমি যে জায়গায় চুলকালাম, এই জায়গার থেকে পানি বের হলো কি না, এই জায়গার থেকে কোনো কিছু বের হলো কি না, যদি বের হয়ে স্থান অতিক্রম করে, তাহলে আমার অজু চলে গেছে। তাহলে অজু ভঙ্গের আরেকটা কারণ ফুজ হোক, রক্ত হোক, বা এমনিতেই পানি হোক, বের হলেই আমার কি অজু শেষ, আমি হদস হয়ে গেলাম, সেটা মুগাল্লাজা নয়, মুকাফফাফা। সেজন্য আমি অজু করলেই আমি আবার পবিত্র হয়ে যাব। আরেকটা হলো এই একটাই, রক্ত যদি বের হয়ে যায়, আরেকটা অজু ভঙ্গের কারণ হলো যে ইমাম জাহেলাই রহমতুল্লাহ ওনার লিখা নসবুর রেওয়ায়তের মধ্যে হাদিস এনেছেন, তিনি বলেন যে আল্লাহ রসুল ফরমাইছেন যে লা উদু আলা মান নামা কাঈদান আও রাকিআন আও সাজিদান ইন্নামাল উদু আলা মান নামা মুত্তাজিআন, যে অজু নষ্ট হবে না, অজু ভঙ্গ হবে না যদি কোনো মানুষ বসা অবস্থায় ঘুমিয়ে যায়। যেমন আত্মায়াতুর সুরতে বসা, এমনও আসে না যে হুজুর একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলছে, এখন হুজুরের পিছনে তার ঘুম এসে যাচ্ছে, এখন হুজুর লম্বা করে কি করতেছেন,
তিলাওয়াত করতেছেন, মানে ধীরে 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 তিনি আত্তাহিয়াত পড়তেছেন, দুরুদ শরীফ পড়তেছেন, দোয়া মাসুরা পড়তেছেন, এখন সে বসে বসে আত্তাহিয়াত পড়তেছে, এর মধ্যে মুসল্লি তো এর মধ্যে গুম এসে গেছে। এমত অবস্থায় যদি গুম এসে যায়, আত্তাহিয়াতুর সুরতে যদি গুম এসে যায়, এই গুমের কারণে তার অজু যাবে না। আল্লাহ রসুল আল্লাহ রসুল বলতেছেন, লা উদু আ, উদু নষ্ট হবে না, আলা মান নামা কায়েদান, কায়েদ অবস্থায় তার অজু নষ্ট হবে না। আর রাকিআন, রুকু অবস্থায়, রুকু অবস্থায় যদি তার নিদ্রা এসে যায়, গুম এসে যায়, এমত অবস্থায় তার অজু যাবে না। আর সাজিদান, সেজদা অবস্থায় যদি তার গুম এসে যায়, সিজদার মধ্যে গেছে, এখন হুজুর সুবহানাল রব্বিয়াল আলা হয়তো ইমাম সাহেব সাতবার বলতেছেন, এমনও ইমাম সাহেব আছেন যে পাঁচবারের জায়গায় সাতবারও বলতেছেন, এমনও হতে পারে। এখন যদি সে সিজদায় যাওয়ার সাথে সাথে, মাথা লাগানোর সাথে সাথে তার গুম এসে যায়, এমত অবস্থায় ঘুমালে তার গুম যাবে না, মানে অজু নষ্ট হবে না। আল্লাহ রসুল বলতেছেন যে ইন্নামাল উদু উ আলা মান নামা মুত্তাজিআন, সে যদি কুতাওয়ালা টেস্ট লাগাইয়া বসা অবস্থায় ঘুমিয়ে যায়, তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে। যেমন এখানে সোফার মধ্যে বসে বসে তিনি ঘুমাচ্ছেন, এখন ঘুমাচ্ছেন, এই সোফার মধ্যে বসা অবস্থায় ঘুমাচ্ছেন, এই ঘুমন্ত অবস্থায় দেখা যায় যদি ওনার কাছ পিছন থেকে এই সোফার ফর্মটা সরালে তিনি আরও সরে যাবেন, মানে পড়ে যাবেন, তাহলে এমত অবস্থায় ওনার অজু শেষ, ওনার অজু চলে যাবে, তিনি আবার পুনরায় অজু করতে হবে। এটা হলো মাসালা। কিন্তু নামাজরত অবস্থায় তার অজু যাবে না। এজন্য মসজিদে বসার সময় কেহ, এই যে আমরা দুই জানু হয়ে বসি, জানু হয়ে বসি, এরকম জানু হয়ে বসাটা ঠিক নয়, বসতে হবে আত্তাহিয়াতুস সুরতে বসলে। আত্তাহিয়াতুস সুরতে বসা অবস্থায় যদি কেহ কারো ঘুম এসেও যায়, তার অজু যাবে না। কিন্তু নতজানু হয়ে যখন মানুষ বসে, জানু ফেড়ে যখন বসে, এমত অবস্থায় যদি নিদ্রা এসে যায়, তার ঘুম মানে তার অজু চলে যাবে, কারণ এমত অবস্থায় তার পিছনের রাস্তাটা একেবারে ক্লিয়ার থাকে, কখন যেন তার অজু গেছে সে বলতেই পারবে না। এটা হাদিসের কথা বলতেছি এবং হেদায়ের মাসালা। হাজিরিনে কেনাম, অজু ভঙ্গের আরেকটা কারণ হলো, আল্লাহ রসুল বলেন, কাল রসুল্লাহ সাল্লাম, আলা মান দহিকা মিনকুম কাহকাহাতান ফালইউইদি সালাতা ওয়াল উযুআ জামিআ, যে ব্যক্তি নামাজের মধ্যে কাহকা হাসি দেবে, নামাজরত অবস্থায় হয়তো ইমাম সাহেব কোনো ভুল করে ফেলছেন, অথবা নামাজের মধ্যে অন্য কোনো বন্ধু বান্ধব হয়তো তাকে কিছু কোনো একটা কারণে কিছু এমন ঘটে গেছে যার কারণে হাসি এসে গেছে, এখন নামাজের মধ্যে যদি কাহকা হাসি দেয়, জোরে হাসি দেয়, তাহলে কাহকা হাসি দেওয়ার কারণে তার নামাজও বাতিল, অজুও বাতিল। বলতে পারেন কেন? যে অজুভঙ্গের কারণ তো ঘটল না, এটা অজুভঙ্গের কারণ, এটা মাসালা, এটা অজুভঙ্গের কারণ। নামাজের মধ্যে কেহ উচ্চস্বরে কাহকা হাসি দিলে নামাজও বাতিল, অজুও বাতিল, আবার নামাজ দুহরালে হবে না। ঠিক আছে, মনে করেন নামাজের মধ্যে ইমাম সাহেব এমন এক কাজ করছেন যার কারণে ইমাম সাহেবও হেসে দিছেন, সব মুসল্লিরাও হেসে দিছে, এখন তো নামাজ বাতিল হয়ে গেছে, এখন বললেন ঠিক আছে নামাজটা বাতিল, আবার আকামত দেন, আবার নামাজ পড়েন, আবার যদি নামাজ পড়ান নামাজ হবে না। এই হাদিস অনুযায়ী হলো মাসালা হলো যে নামাজ সবার অজুই নাই, তো বিনা অজুয়ার নামাজ কীভাবে হবে? আবার নামাজ পড়তে হলে আবার সবাই গিয়ে অজু করতে হবে, যারা যারা হাসছেন কাকা হাসি দিছেন, আবার অজু করা লাগবে, তারপরে এসে নামাজ পড়তে হবে, আর না হয় নামাজ কারণ হবে না, কারণ অজু টুটি গেছে নামাজের মধ্যে কাহকা হাসার কারণে। হ্যাঁ, যদি নামাজের মধ্যে তাবাসসুম হাসি হাসেন, তাবাসসুম বলতে যেটাকে মুখের মধ্যে শুধুমাত্র হাসির বাপটা ফুটে, খুশির বাপটা ফুটে, কিন্তু দাঁতও দেখা যায় না, আওয়াজও হয় না, এটা হচ্ছে তাবাসসুম হাসি, এই হাসিতে অজুও যায় না, নামাজও যায় না। কিন্তু আরেকটা হাসি আছে দেহেক, দেহেক মানে হলো যেটা আওয়াজ হয় না কিন্তু দাঁত বের হয়ে যায় হাসলে, এই দাঁত বের হয়ে গেলে, আওয়াজ ছাড়া যদি হাসতে হাসতে দাঁত বের হয়ে যায়, তাহলে এই হাসিতে নামাজ বাতিল হবে, অজু যাবে না, অজু থাকবে কিন্তু নামাজ যাবে না। তাহলে এইভাবে আমরা পবিত্রতা রক্ষা যদি না করি, এই এইগুলো পর্যন্ত হচ্ছে অজুভঙ্গের কারণ। অজুভঙ্গের আরেকটা কারণ হলো, আমার একজন পুরুষের ছাত্রে আওরাত হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে ডেকে রাখাটা হচ্ছে ফরজ, আর মহিলাদের সমস্ত শুধুমাত্র চেহারা, দুই হাতের দুই, এই যে দুই হাতের দুই কবজি পর্যন্ত, এবং দুই পায়ের পাতা, এবং বলতেছেন যে ফেতনার কারণে এগুলো তারা যেন ডেকে রাখে, এই তিন অঙ্গ তারা খোলা রাখতে পারে মহিলারা, এই তিন অঙ্গ ছাড়া অন্যান্য সব অঙ্গগুলো ডেকে রাখাটা হচ্ছে ফরজ, এবং এগুলো তাদের হচ্ছে ফরজ ডেকে রাখাটা।
এখন পুরুষের যতটুকু আছে ঢেকে রাখা ফরজ, এতটুকুর মধ্যে যদি এই ফরজ অঙ্গর মধ্যে যদি কোনো অঙ্গ একটা রুকুন আদায় করতে যত সময় অতিবাহিত হয় এত সময় যদি খোলা থাকে তাহলে তার নজু বাতিল। একটা রুকুন আদায় করতে সময় কতক্ষণ সময় যায়, সুবহান রব্বিয়াল আ'লা, যেমন রুকু, রুকু আদায় করতে সময় কতক্ষণ আমরা সময় যায়, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, এই সুবহান রব্বিয়াল আজিম তিনবার বলতে যে সময়টুকু অতিবাহিত হয় এত সময় যদি আমার ছাত্রে আওরাত খোলা থাকে তাহলে আমার অজু বাতিল, আমি অজুভঙ্গ হয়ে গেছে, পুনরায় আমাকে অজু করে পবিত্রতা লাভ করতে হবে। তাহলে হাজিরি নিকেরাম, এটা হচ্ছে অজুভঙ্গের কারণ। তাহলে অজুভঙ্গ যখন হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে, অজু করতে হবে, অজু করে পবিত্রতা লাভ করতে হবে যদি কোনো ইবাদত করতে চাই। এখন আমি অজু কিভাবে করব, অজু করাটা হচ্ছে অজুর ফরজ আমাকে জানতে হবে। আমরা সবাই জানি অজুর ফরজ কয়টি, চারটি অজুর ফরজ। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, বেঈমানদের জন্য কোনো অজু নাই, আছে নাকি? তাদের পাক আর পবিত্র কি, পাক পবিত্রতা তো হলো ইমানদারদের জন্য, কারণ আল্লাহ রসুলের হাদিস অন্যত্র আছে যে আল আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ইমানের একটা অঙ্গ। পবিত্রতা যার মধ্যে নাই বোঝা যাবে তার মধ্যে নেফাকি আছে, ইমান পরিপূর্ণ ইমান তার মধ্যে নাই। এজন্য হাজিরিন মুনাফিক, যারা মুনাফিকের একটা অর্থ হলো গান্দা, ফসাদ, ফসাদ থেকে যাদের উৎপত্তি তারা হলো মুনাফিক। মুনাফিক সে ফিতরতিভাবে ফসাদ, এর পবিত্রতার অপবিত্রতার মধ্যে কোনো তফাত নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ইমানদারদের উদ্দেশ্য করে বলেন, ইমানদারেরা রে, তোমরা ইজা কুমতুম ইলা সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে অর্থাৎ নামাজ পড়ার ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল দৌত করবে, মুখমণ্ডল দৌত করো। এরপরে মুখমণ্ডল দৌত করো, এটা হলো একটা। দুই হলো তোমরা তোমাদের দুই হাত কনুই পর্যন্ত দৌত করবে। তিন নম্বর হলো তোমাদের মাথা মাসে করবে। চার নম্বর হলো আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পা টাকনু সহ দৌত করবে। এখন মুখ, আল্লাহ বলতেছেন যে ফাকসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল দৌত করো। এখন মুখমণ্ডলের পরিমাণ কতটুকু, সীমানা জানতে হবে আমাদেরকে। সীমানা হলো চুলের গোড়া হইতে তুতির নিচ পর্যন্ত, এই তুতির নিচ পর্যন্ত হলো সীমানা। এই এখানের চুলগুলো দুইতে হবে না, এখানের চুলগুলো দুয়া ফরজ নয়, ফরজ হলো তুতির নিচ পর্যন্ত। চুলের গোড়া, এখন চুলের গোড়া আমার যাদের চুল আছে তো চুল আছেই, চুলের গোড়া পর্যন্ত আমরা দইব। এখন যাদের চুল নাই টাক মাথা, তারা কতটুকু পর্যন্ত দইবে, যেখানে চুল আছে সেখান পর্যন্ত যাবে নাকি? না, ওনার তো জানা ছিল কোন জায়গা থেকে চুল ছিল, ওই জায়গা পর্যন্ত দইলেই হবে। এবং এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত এই এরিয়াটা হলো মুখমণ্ডল। এই এরিয়ার মধ্যে যদি একটা চুলও যদি শুকনো থাকে অজু হবে না, একটা চুলও শুকনো থাকলে অজু হবে না। এই যে ঠান্ডার সময় দেখা যায় যে শুধুমাত্র তৈমুমুর মতন শুধু এই সামান বাজু ধুয়ে চলে আসলাম, কিন্তু ওই বাজু এখন আমার শুকনা, অজু হইল। ইমাম সাহেব পিছনে একটা দিতে বিয়াজাল ইমাম বললে হবে, কারণ তোমার অজুই নাই, একটা দিতে বিয়াজাল ইমাম বললে।